জেরির কার্ড, বিয়ের কার্ড, খবরটা তো আগেই জেনেছিস, এবার কার্ডও পাঠাল। আজ জেরির ব্যাচেলার পার্টি, তুই যাবি? না, চোরের মতো পালিয়ে থাকার অবস্থা বাদ দে তো। যদি মেরুদণ্ড বলে কোনো পদার্থ তোর শরীরে থেকে থাকে, তবে ফেস করতে শেখ। আমি গেলাম, পারলে চলে আসিস। নিজের যে মেরুদণ্ড আছে সেটার প্রমাণ দিবি আশা করি। আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে পড়াশোনা থেকে দূরে থাকাই ভালো, তাই না? আসো গল্প করি। তোমরা কেমিস্ট্রি মানে রসায়নের ছাত্র। তোমরা নিশ্চয় শুনেছ লোকজন বলে রসায়নে কোনো রস নেই, কিন্তু আমি কি বলি জানো? আমি বলি রসায়ন রসে ভরা। স্যার, রসায়ন যদি রসালো সাবজেক্ট হয়ে থাকে তাহলে আমার সাথে এমন করে কেন স্যার? আমি কেন প্রত্যেকবার ফেল করি? তোর মতো গাধা কয়েকটা আদু ভাই সেজে রসায়নকে সবার কাছে বানিয়েছে একটা কঠিন সাবজেক্ট। স্যার, আমার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই বলে আমাকে দিয়ে কিছু হবে না। তাই স্যার, আমি নিজেকে নিজে বলি আমাকে দিয়ে কিছু হবে না। আসলেই তোকে দিয়ে কিছু হবে না। বস, তুই রসায়নের একটা কলঙ্ক। ধরো, একটা মৌলিক পদার্থ যদি আরেকটা মৌলিক পদার্থের সাথে প্রেম করে, সেখান থেকে জন্ম নেয় যৌগিক পদার্থ। এই ধরো পানি। মে কাম ইন স্যার? স্যার, মে কাম ইন। দেখলে তোমরা, বলতে না বলতে এক্সাম্পল এসে হাজির। মেয়েটা ধরো অক্সিজেন, ছেলেটা হাইড্রোজেন। অক্সিজেন তো একাও আসতে পারতো, তাই না? হাইড্রোজেন কি করলো? হাইড্রোজেন অক্সিজেনকে ছাড়লো না, সেও চলে আসলো। এটাকে বলে রসায়ন। তোমরা একটা রোম্যান্টিক সাবজেক্ট নিয়ে পড়ছো, প্লিজ কাম। যাই হোক, রসায়ন হচ্ছে খুবই রসময়, মানে প্রেমময় বা রোম্যান্টিক একটা সাবজেক্ট। আমি কিন্তু জাস্ট এক্সাম্পল হিসেবে ওদেরকে দেখিয়েছি, তোমরা কিন্তু ভুলেও দেখতে পারো। হাই গার্লস। হাই, আমি ইফান, ক্রিকেটার। ও মাই গড, তাই? আমি শেতি। আর তুমি? ওমা, আমার নাম কেন ওর নাম জানো না? ও কিন্তু সবাই অক্সিজেন বলে ডাকে। আমার নাম অক্সিজেন না, আমার একটা নাম আছে, জেরি, জেরি। ওকে, আচ্ছা, নাইস নেম। ওকে, বাই অক্সিজেন। সবাই তোর গায়ে পড়ে এসে কথা বলছে, খোঁজ খবর নিচ্ছে। শুধু হাইড্রোজেনই অক্সিজেনের কাছ থেকে দূরে দূরে থাকছে, তাকাচ্ছেও না। ঘটনা কি বলতো? এখানে ঘটনার কি হলো?
চুপ থাকবি? আমি না পাগল হয়ে যাচ্ছি অমৃতা, আর কোনো বকবক করবি না। আচ্ছা করবো না, কিন্তু ছেলেটা কিন্তু ভালো। আমি জানতে চাইছি আছে তোমার সুইট অক্সিজেন মানে? শোনো, আমি হচ্ছি এই ক্লাসের আদু ভাই। কত ব্যাচ এলো আর কত ব্যাচ গেল, কিন্তু আমি রয়ে গেলাম। প্রত্যেক ব্যাচে স্যার অক্সিজেন আর হাইড্রোজেন উপাধি দেয়। মজার ব্যাপার হচ্ছে কি জানো, স্যার যাদেরকে এই উপাধি দেয় তাদের মধ্যে দ্রুত প্রেম হয়ে যায়। তোমাদেরও হবে, তোমাদেরও হবে। মেয়েটা ধরো অক্সিজেন, ছেলেটা হাইড্রোজেন। বাই অক্সিজেন। অক্সিজেন স্যার তোমার একটা জোস নাম দিয়েছে, আই লাইক ইট। অক্সিজেন কোন মেকআপটা ইউজ করেছো? হ্যালো বাবা। কিরে তোর ক্লাস কেমন চলে? জি বাবা ভালো। শোন, ঢাকা গেলি পড়তে, পড়াশোনাটা মন দিয়ে করিস। আমার শেষ সম্বল, পেনশনের টাকা দিয়ে তোকে পড়াচ্ছি। একটাই স্বপ্ন, তুই সব কিছুর হাল ধরবি। তোর ভরসাতেই আছি বাবা। জি বাবা, তুমি কোনো টেনশন করো না। চিন্তা কি আর ইচ্ছে করে করি রে, চলে আসে। ঢাকা শহরে অনেক কিছুর হাতছানি, কোনো হাতছানিতে মন দিস নে বাবা। আমার অনুরোধ, শুধু পড়াশোনাটাতেই মন দিস। মেটা যাক, তারপর যাই। ও যাক, তারপর আমি যাব। আরে এতক্ষণে তো ক্রস করে চলে যাবার কথা, কি ব্যাপার, যাচ্ছে না কেন? La 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 la
মিলছে না, রাসায়নিক ফর্মুলা ভুল পাচ্ছি, প্রতি ব্যাচে অনেকগুলো স্টুডেন্ট ইউনিভার্সিটি স্কলারশিপ পায়, কিন্তু এবার পেয়েছে মাত্র একজন। তাহলে নিজেরাই বুঝে দেখো তোমাদের ব্যাচের মান কোথায় কত নিচে নেমে গেছে। যাকে যে পেয়েছে তার নাম বলে দিচ্ছি, জনি। জনি? আমি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, এই স্কলারশিপটা আমার খুব প্রয়োজন ছিল, থ্যাংক ইউ। তুমি এমনভাবে বলছো যেন ইউনিভার্সিটি দয়া করে তোমাকে দিয়েছে, করুণা করে দেয়নি। তুমি তোমার মেধার যোগ্যতা অনুযায়ী তুমি পেয়েছো, ক্যারি অন অ্যান্ড কিপ গোয়িং। কংগ্রেচুলেশনস জনি, ইউ হ্যাভ ডান ইট, কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। ভাইটি আমার, আমি আদু ভাই হয়ে ঝুলে আছি, তুমি কান্ডারি হয়ে আমাকে উদ্ধার করো। মানে কি, বছরের পর বছর ফেল করতেছি, তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমাকে একটু পড়াশোনায় হেল্প করো, আমি পাস করতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে আমি সবার সামনে তোমাকে কথা দিচ্ছি যে এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। ভাই আমার, ভাই আমার, যে জনিকে দিয়ে যে অ্যাসাইনমেন্টটা করাচ্ছিস, ও কি আমার ব্যাপারটা পজিটিভলি নিয়েছে নাকি মনের বিরুদ্ধে বাধ্য হয়ে? আরে না না না, ও খুব ভালো ছেলে, ভালোভাবেই নিয়েছে। ও তাহলে তো ভালো। না মানে ও অন্যদের মতো তো না। না জেরি, কি ব্যাপার বলতো? আগে তো ওর কথা শুনতেই পারতি না, এখন এত ইন্টারেস্ট। আরে না না, প্রেমে টেমে পড়ে যাসনি তো? তুই না দুই রান বেশি বুঝিস, রাখ ফোন।
কিরে ডেকে এনে এভাবে থম মেরে বসে আছিস, ব্যাপার কি? না মানে আমি ভেবেছিলাম আজকে তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। এত ভনিতা করার কি আছে, খুলে ফেল। আমি 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 জনিকে পছন্দ করি। তুই হাসছিস কেন? আমি আগেও টের পেয়েছিলাম, ওয়েট করছিলাম তোর মুখ থেকে শোনার জন্য। মানে তুই তুই আগে টের পেয়েছিলি? 100% আগে টের পেয়েছিলাম। তুই টের পেয়ে গেলি, কিন্তু যাকে ভালোবাসি সে টের পাচ্ছে না। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ও টের পাক বা না পাক তুই বলে ফেল। ও তোকে পছন্দ করে, ওর চোখ মুখ দেখে বোঝা যায় তোর পড়াশোনার প্রতি সে ভেরি কেয়ারিং। বেচারা হয়তো বা কোনো কারণে বলতে পারছে না, ভয় পাচ্ছে। না সেটা আমিও বুঝি, ওকে দেখলে ওর চোখ দেখলেই বোঝা যায় ও আমাকে পছন্দ করে। কিন্তু আমি মুখে কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি চাই ও বুঝে নিক। সব কিছু মুখে বলা যায় না, কিছু কিছু জিনিস অনুভব করতে হয়। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমাদের সামনে ফাইনাল এক্সাম। এরপর যে যেমন করে আলাদা হয়ে যাব, এর মধ্যে সে যদি রেসপন্স না করে। আমি কিন্তু খুব চিন্তিত। কেন? স্যার যতজনকে হাইড্রোজেন অক্সিজেন উপাধি দিয়েছেন সবার মধ্যে দ্রুত প্রেম হয়ে গেছে, তোদেরটা হচ্ছে না কেন? বাট আই এম শিওর তুই জেরিকে ভালোবাসিস। না একদমই না। আমার ইকুয়েশনে ভুল হতে পারে না, আমি একজন অভিজ্ঞতা সম্পন্ন আদু ভাই, রাইট? অ্যাম আই রাইট? বল আমি রাইট। আচ্ছা রাইট, হ্যাঁ ওকে ইয়েস। আচ্ছা তুই ওকে বলছিস না কেন? বলবো, এই যে চোখের ভাষা, নীরব থাকা, লাজুক অনুভূতি, বেশ এনজয় করছি জানিস। আমি জানিও আমাকে পছন্দ করে, হয়তো বা আমার মনের কথাগুলো শুনলেও আমার প্রেমের সাড়াও দেবে, কিন্তু কিন্তু প্রেমটা হলেই তো সব শেষ হয়ে যাবে। আমি এই ছোট ছোট অনুভূতিগুলো আরেকটু উপভোগ করতে চাই। চালিয়ে যা দোস্ত, চালিয়ে যা। বেশি নিয়েছে। এই
নাও চা উইথটা গরম গরম খেয়ে নাও। আচ্ছা তুমি তো আমাদেরকে অনেক হেল্প করলে, তাই একটু গিফট দিতে চাই। গিফট তো দিতে হবে জনিকে, অবশ্যই। না না আমি কিছু নিতে পারবো না। তুমি তোকে নিতেই হবে গিফট, ইয়েস মাস্ট। ঠিক আছে, নেক্সট মান্থে তো ফাইনাল এক্সাম, ওইটা তোমরা ঠিকঠাক মতো পার করো, তারপর না হয় কোনো একটা গিফট দিও। না 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 নিতে হবে গিফট, কিছু একটা নিতেই হবে। বলো বলো কি চাও, প্লিজ প্লিজ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু কি নেওয়া যায়? আমি আমি গিফট হিসেবে জেরির হাতে চুড়িটা চাই। আরে বাবা, আমি আমি আমার ফিউচার ওয়াইফকে এরকম একটা চুড়ি বানিয়ে দেবো। দাও তো দাও, চুড়ি দাও, চুড়ি দিয়ে দাও। বাট আমি যদি পরীক্ষায় পাশ করি আর তোমরা যদি মানে ভালো রেজাল্ট করো, আমরা কিন্তু অনেক বড় গিফট দেবো, তাই না? পরে না না জনিকে, ওকে গিফট ম্যান। তোমার চোখ লাজুক চোখ ভালোবেসেছি, তোমার হাসি লুকানো হাসি ভালোবেসেছি, তোমার মায়া লতানো মায়া ভালোবেসেছি। শুধু তোমাকেই নয়, তোমার সব কিছুকেই আমি ভালোবেসেছি। এতটাই ভালোবাসি যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয়। আমি তোমাকে শোনাবো সেসব কথা, চলো আমরা একটি গল্পের আসর জমিয়ে ফেলি, কারণ আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। হ্যাঁ বাবা, তোমার পড়াশোনার কি খুব চাপ যাচ্ছে নাকি? জি 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 হ্যাঁ, একটু তো চাপ। আমিও তাই ভাবছিলাম, ফোন টোন দিচ্ছিলে না অনেক দিন। আচ্ছা তোমরা কেমন আছো? আমি আছি ভালো, কিন্তু তোমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। কি কি হয়েছে মার? এখন ঠিক আছে, ডাক্তার দেখিয়েছি, তোমাকে বলিনি, টেনশন করবে, পড়াশোনার ক্ষতি হবে। বাবা আমি কি আসবো? না 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 থাক, আসতে হবে না, তোমার ফাইনাল পরীক্ষা, তোমার মা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তুমি ভালো রেজাল্ট করবে, একটা ভালো জব নেবে, আমাদের পুরো সংসারের হাল ধরবে। জি বাবা। তোমার প্রতি তোমার মায়ের অনেক আস্থা, সেটা রেখো।
পরশু আমাদের ক্লাস শেষ, সো সময় নেই। তুই তোর নিজের কথা ওকে সব খুলে বল। ব্যাপারটা কি বলতো, তুই ওকে ভালোবাসিস কিন্তু ওকে না চেনার ভান করছিস, কি হয়েছে? ওকে অ্যাভয়েড করছিস কেন? সংসারের হাল ধরতে হবে, ঘরের উপর এভারেস্টের মতো বোঝা আমার। আমার মতো ছেলেদের, আমার মতো পরিবারের ছেলেদের আসলে প্রেম করাটা সাজে না, এগুলো বেবানা। যাদের যাদের ঘাড়ে এত বোঝা, সংসারের ভার নিতে হয়, তাদের কাছে প্রেমটা হলো একটা উটকো ঝামেলা, আর আমি এইসব কোন উটকো ঝামেলা চাই না। আমি বলেছি আমি, হ্যালো, জানি না তুমি বুঝতে পেরেছ কিনা। আমার ধারণা বুঝতে পেরেছ। একটু একটু করে তোমার প্রতি আমার মুগ্ধতা জমেছে, তারপরে এই মুগ্ধতা গুলোই ভালোবাসা হয়ে গেছে। প্রথম দিকে আমার খুব বিরক্ত লাগতো, কিন্তু কিভাবে যেন এই বিরক্তিটাই ভালো লাগাতে পরিণত হয়েছে। তাই আজ আমি নিজ থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আজ আমাদের ক্লাসে শেষ দিন, অন্তত আজকে মিথ্যে না বল। আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি নিজে তোমার চোখে পড়েছি। ভুল ভুল পড়েছো, তুমি ভুল চোখে ভুল পড়েছো। না, হ্যাঁ এটাই সত্য, আমি তোমাকে ভালোবাসি না। আমার প্রতি তোমার কোনো ভালো লাগা নেই? না, নেই নেই ভালো লাগা। খুব ভালো হয়েছে জানো, আজকে সেমিস্টারের শেষ দিন আর এই দিনে তুমি আমাকে এই কথাটা বললা। যদি আগে বলতে তাহলে কি হতো? তোমার সামনে আমি অস্বস্তিতে চলাফেরা করতে পারতাম না, তোমার দিকে তাকাতে পারতাম না। তোমার সাথে হয়তো আমার কখনো দেখা হবে না।
ভালো থেকে তুই খুব কষ্টে আছিস, কিছু কি লুকোচ্ছিস বাবা? কিছু না তো। তুই যে কথাটা বললি সেটাও কান্না চেপে বললি, আমি তোর বাবা, আমি টের পাই। শোন, তোর মনের মধ্যে যদি কোনো পাথর চেপে থাকে সেটা সরিয়ে দে। তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? আসলে তার কাছে যা, সব খুলে বল, নিজের মনের পাথরটাকে সরিয়ে ফেল, যা। বাবা, তুমি কিভাবে? ঈশ্বর বাবা মাকে তার সন্তানের ভালো মন্দ সবকিছু বোঝার এক অদ্ভুত ক্ষমতা দিয়ে পাঠায় বাবা। কিছু হোক বা না হোক একটা লাভ তো হবে, তোর বুকের পাথরটা সরে যাবে, তুই হালকা হবি। যা বাবা, যা, এক্ষুনি যা। Thank you everyone for coming. We should thank you for this great party. তোর কি অবস্থা? ভালো। হাই, আজকে আমরা সবাই এখানে আছি, শুধু একজন। আমরা সবাই আছি এখন এখানে, আমার ব্যাচেলরেট পার্টিটা শুরু করা যাক। আর যার জন্য আমার ব্যাচেলর লাইফটা শেষ হচ্ছে, তার সাথে তো নিশ্চয় তোমরা সবাই পরিচিত হতে চাও, নাকি? ডেফিনেটলি, ডেফিনেটলি। হ্যাঁ, তাহলে আমি ডাকি। শিওর। এই যে আসো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। মিট মাই টু বি হাজবেন্ড। আমার সব ফ্রেন্ডস আছে, সবাইকে কিছু একটা বলো। ফার্স্ট অফ অল, আই মাস্ট টেল ইউ আর লুকিং অসাম অ্যাজ এ কাপল, গ্রেট। অ্যাকচুয়ালি আই এম গেটিং সো নার্ভাস, মানে আমি সত্যি আমি খুব লাকি। লাকি আমি, আমার জীবনে এভাবে ভালোবাসা আসবে আমি কখনো ভাবতেও পারি। আমার দিন রাত সব কিছুই তোমাকে ঘিরে, ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়ে আমার জীবনটা তো একদম পূরণ করে দিয়েছে। থ্যাংক ইউ। স্টপ ইট প্লিজ, ফর গডস সেক স্টপ ইট।
উনি কে? তুমি ওনাকে এতক্ষণ যা বললে তা সত্যি? তা তো সত্যি না। তুমি আমাকে ভালোবাসতে, তুমি যখন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, তখন আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারিনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই যে আমার প্রত্যেকটা শার্ট টি শার্টে তোমার তোমার স্মৃতি বহন করে, তোমার কলমের বল পয়েন্টের দাগ লেগে আছে। আমি প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছি, দেখো এই যে তোমার কাপ, তোমার ব্যবহার করা কাপ, তোমার ঠোঁটের স্পর্শ, তোমার চুড়ি, তোমার ইউজ করা টিস্যু, তোমার দু কপি ছবি, আমার সবকিছু আমার কাছে আছে। কিসের জন্য? তোমাকে ভালোবাসি বলে। আপনার ভয় পাবেন না, আমি আপনাদের বিয়ে ভাঙতে আসিনি, আমার মনের কথাগুলো বলতে পেরেছি, তাতেই বুকটা হালকা লাগছে। আমার কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই আর। ইউ আর ভেরি লাকি, ইউ আর আ ভেরি লাকি ম্যান, হ্যাভ আ হ্যাপি ম্যারিড লাইফ। তুমি কি আমার কার্ডটা খুলে দেখেছিলে? দেখো নি তো, ওটা আমার বিয়ের কার্ড ছিল, আমার বার্থডে পার্টির ইনভিটেশন ছিল। আরে ও ভাই, গাধার মতো তাকিয়ে থাকিস না, তোর মুখ থেকে কথাগুলো বের করার জন্য এটা আমাদের সাজানো নাটক ছিল, সাজানো নাটক। ওর ফ্যামিলির জন্যই ও এমন করতেছে, এটা কোনো কথা? আমি ওর মোবাইল থেকে, মানে জনির মোবাইল থেকে আঙ্কেলের নাম্বারটা টুকে রেখেছি। আমার মাথায় একটা প্ল্যান আসছে, শোনো। তোকে আঙ্কেল ফোন করছে না? আঙ্কেল মানে তোর বাবাও তো আমাদের দলে। বাবা মানে কি বলছিস এগুলো? আমার বিয়ে হচ্ছে না, আজকে আমার বার্থডে। আর ও আমার কাছে, আরে বাবা উইশ কর, প্রপোজ করে ফোন করে, যা কথা ফোন দাও, প্রপোজ কর, যা কাম অন জনি, প্রপোজ। অ্যাকচুয়ালি আমি চাই সিনেমার হিরোদের মতো আমাকে কেউ একজন প্রপোজ করুক। রাইট রাইট, জনি জনি, এক্স্যাক্টলি, জনি marry me.